তো গাইস, আজকে এরকম ব্রাউন টোন ফটো এডিটিং করবো। গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখানে লাইট রুমে ফটো এড করে নিচ্ছি। তো এখানে এডিটস বলে যে অপশান আছে, তো এখানে ক্লিক করব। তো তারপর এখানে দেখতে পাচ্ছ লাইটস। তো প্রথমে এখানে আমরা এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো, ব্ল্যাকস আর হোয়াইটস যেগুলো আছে সেগুলো এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এক্সপোজার এখানে হালকা বাড়ালাম, কন্ট্রাস্ট এখানে একটু মাইনাস দিকে করে নেব, এরপর হাইলাইটস যেটা আছে সেটা এখানে -2, শ্যাডো যেটা আছে সেখানে আমি এখানে হালকা একবারে অ্যাডজাস্ট করব, হোয়াইটস যেটা আছে সেটা -25, আর এখানে যেটা আমাদের ব্ল্যাকস আছে সেটা এখানে +9 করে দিলাম। তো এখানে এরপর চলে আসবো কালার্স। কালার্সে আসার পর স্যাচুরেশন এখানে হালকা একটু বাড়াবো, তারপর আছে ভাইব্রেন্স। তো ভাইব্রেন্স আসার পরে ভাইব্রেন্সটা একটু অ্যাডজাস্ট করবো আমরা এখানে। তো ভাইব্রেন্স এখানে আমি হালকা একটু বাড়িয়ে নেব। তো এরপর চলে যাব এখানে আমাদের মিক্স টুলে। তো মিক্স টুলে আসার পর এখানে আমরা যে বাকি দুটো টুল আছে, রেড টুল আর অরেঞ্জ টুল, তো এই দুটো টুল বাদ দিয়ে এখানে আমি বাকিগুলো অ্যাডজাস্ট করে নেব। তো গাইস, এই দুটো যে টুল আছে আমাদের, রেড টুল আর অরেঞ্জ টুল, তো এগুলো আমি এখানে হালকা হালকা করে অ্যাডজাস্ট করব। তো এগুলো স্কিন টোন অনুযায়ী আমি এখানে অ্যাডজাস্ট করে নেব। তো এরপর চলে আসবো এখানে আমাদের নেক্সট টুলে। তো এখানে আমাদের স্যাচুরেশন যেটা আছে সেটা এখানে -7, আর লুমিনস এখানে আমি 17 রেখে দেবো। তো এরপর আমরা চলে আসবো নেক্সট টুল, যেটা আমাদের ইয়েলো টুল। তো এখানে ইয়েলো টুলে আসার পর এখানে আমি যেটা আমাদের স্যাচুরেশন আছে সেটা এখানে আমি অ্যাডজাস্ট করব, আমাদের কতটা কী রাখতে হবে। তো স্যাচুরেশন এখানে আমি -1 হালকা ডিক্রিজ করে দিলাম। তো স্যাচুরেশন এখানে আমি একবারই কম রাখবো। হিউ, লুমিনস এগুলো কিন্তু হালকা হালকা করে অ্যাডজাস্ট করে নেবো। তো লুমিনস এখানে -8 আর স্যাচুরেশন এখানে -39 কাছাকাছি রেখে দিয়েছি, আর হিউ আমাদের -3 আছে। তো এখানে আমি অ্যাডজাস্ট করবো ফটোটা কতটা আমাদের রাখতে হবে, হিউ, স্যাচুরেশন, লুমিনস। তো এগুলো আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো, টুলগুলো আগে আমি দেখো বাড়া কমা করে কতটা কী রাখতে হবে। তো এগুলো আমি ফটাফট অ্যাডজাস্ট করে নিচ্ছি, তো জাস্ট তোমরা এখানে দেখে নেবে কতটা কী রাখছি আমি। তো এরপর এখানে চলে যাবো নেক্সট টুলে, যেটা আমাদের গ্রিন টুল। তো এখানে স্যাচুরেশন এখানে হালকা একটু মাইনাস করবো, এখানে 49-46 কাছাকাছি রেখে দেবো স্যাচুরেশনটা, আর এখানে 37 ফাইনাল রেখে দিলাম। তো লুমিনস এখানে আমি রাখলাম +48, ঠিক আছে। আর হিউ, হিউটা এখানে হালকা অ্যাডজাস্ট করবো এখানে -13, আগে দেখে নেবো কতটা কী রাখতে হবে। তো এখানে -55 রেখে দিয়েছি, ঠিক আছে। তো এরপর চলে আসবো এই যে টুলগুলো, এগুলো আমি দেখবো ফটোতে কীরকম কী রাখতে হবে। তো এগুলো আমি ফটোফট অ্যাডজাস্ট করে নেবো। তো তারপরে চলে আসবো আমাদের নেক্সট টুল, তো এটাও হালকা হালকা করে অ্যাডজাস্ট করে নেবো আমাদের ফটোতে কীরকম কী রাখতে হবে। তো এগুলো আমি এখানে ফটাফট করে নিই, তারপর এখানে ডান করে দেবো। তো গাইস, এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো ডান করে দিয়েছি ওগুলো। তো এখানে দেখতে পাচ্ছ ট্যাম আছে, ট্যামে আসার পর এখানে হালকা একটু এটা টেম্পারেচারটা একটু বাড়াবো, তো এখানে +12 করে দিয়েছি। তো এরপর নেক্সট যে টুল আছে সেখানে আমরা চলে যাব, এখানে আমরা চলে যাব এই যে ইফেক্টস, ইফেক্টস বলে যে টুল আছে সেও তো আমরা সেখানে আসবো। তো ইফেক্টসে ক্লিক করবো এখানে আমরা। তো ইফেক্টসে ক্লিক করার পর এখানে টেক্সচার, ক্লিয়ারিটি এগুলো হালকা, এখানে টেক্সচার যেটা আছে সেটা এখানে একটু প্লাস দিকে করলাম 15, আর ক্লিয়ারিটি যেটা আছে সেটাও এখানে একটু বাড়িয়ে নিয়েছি আমি, আর ডেজ -6 করে নিয়েছি, আর ভিনটেজ যেটা আছে সেখানে একটু হালকা করে দেবো, একটু অ্যাডজাস্ট করে নেবো -21, আর তারপরে নেক্সট এগুলো হালকা হালকা করে অ্যাডজাস্ট করে নেবো, ভিনটেজের যেগুলো ছিল তো ওগুলো হালকা হালকা করে অ্যাডজাস্টিং আমি করে নিলাম। তো গাইস, এখানে আমাদের ফটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একটা একটা ব্রাউন টোন ফটো এডিটিং শিখিয়ে দিলাম। তো গাইস, তোমাদের এডিটিংটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, আর চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশান আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশানে সেট করে দেবে। তো গাইস, দেখাবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের নেক্সট ভিডিওতে।